উদ্দেশ্যহীনভাবে আজকে বেরিয়ে পড়েছি আর এইভাবে বাগনানে ঢুকলাম। আপাতত কোলাঘাট যাব, তারপরে ঠিক করব ওখান থেকে কোথায় যাব। ইচ্ছা আছে খিরাই যাওয়ার আর না হলে বিদ্যাসাগরের বাড়ি যাওয়ার। তো ভিডিওটা দেখতে থাকুন, শেষ পর্যন্ত কোথায় যাই দেখুন। হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি এসেছি। আজকে বেরিয়ে তো পড়েছি, আজকে যে আজকে 2019 শেষ দিন, অর্থাৎ আজকে 31 ডিসেম্বর। তো আমারও আজকে ছুটি ছিল, ওরও আজকে ছুটি ছিল, কিছু তো একটা করতে হবে, তাই হঠাৎ করে আমরা বেরিয়ে পড়েছি একটা রাইডে, একটা অনির্দিষ্ট রাইডের জন্য। কোথায় যাব এখনও পর্যন্ত ঠিক নেই, কিন্তু যাব কোনো একটা জায়গায়। ইচ্ছা আছে খিরাই যাওয়ার। তো এখন আমরা আছি কোলাঘাটে, একটা রেস্টুরেন্টে আমি চা খেলাম, আর এখন টাইম হচ্ছে 12:45। এরপরে আমরা খিরাইয়ের উদ্দেশ্যে বেরোই। তো যদি ওখানে ফুল দেখতে পাই ভালো, যদি ওখানে ফুল না দেখতে পাই তাহলে কিছু করার নেই। কোলাঘাট থেকে পাঁশকুড়ার কাছে আমরা এখন চলে এসেছি, আর 2-1 কিলোমিটারের মধ্যেই আমরা খিরাই চলে আসব। তো আশেপাশেই ফুলের গাছ দেখা অলরেডি শুরু হয়ে গেছে এবং প্রকৃতিকে দারুণ এনজয় করছি, এবং এখানে আমরা 15-20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি এবং ফটো সেশন করছি। এই ফটোগুলো যদি আপনাদের দেখতে হয় তাহলে আপনাকে ইনস্টাগ্রাম চ্যানেলে আমার যেতেই হবে, সেখানে গিয়ে আপনি আমাকে ফলো করুন। আমার ইউটিউবের অ্যাক্টিভিটি এবং আমি কী করছি না করছি সমস্ত কিছু সেখানে আপনি আপডেট পাবেন। যদি আপনি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর অনেক অনেক ভালোবাসবেন। তো শেষ পর্যন্ত খিরাই চলে এসেছি, আর 2 কিলোমিটার বাকি, এসে গেছি। টানি দিকে গাঁদা। সঙ্গে একাত্ম হয়ে বেশ দারুণ লাগছে, আমরা দুজনেই খুব এনজয় করছি। আশা করছি ভিডিওটা বেশ ভালোই লাগছে। তো একটা লাইক করে দিন আর আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন, আমার সঙ্গে থাকুন। বাঁধের ওপারে দেখেছিলাম গাঁদা, এপারে অ্যাস্টারও আছে তার সঙ্গে। অ্যাস্টারের বিভিন্ন ধরনের কালার আছে, দেখাচ্ছি। তো এই হচ্ছে অ্যাস্টার, বিভিন্ন কালারের আছে, সাদা, লাল, আবার অল্প একটু লাল, হালকা মানে ফ্যাকাশে লাল। এলাম চন্দ্রমল্লিকা, বিশেষভাবে এখনও ফোটেনি, শুধুমাত্র সাদাগুলোই বেশি ফুটেছে এখনও, হলুদগুলো লালগুলো এখনও ফোটেনি। লাল চন্দ্রমল্লিকা এখনও পর্যন্ত আমি দেখতে পাইনি। তো আরও 1-2 সপ্তাহ পরে এলে হয়তো চন্দ্রমল্লিকা দেখা যেতে পারে। তো ব্যাড লাক, শুধুমাত্র গাঁদা এবং অ্যাস্টার দেখেছি, আর এখানে যেটুকু চন্দ্রমল্লিকা হয়ে আছে সেটুকুই দেখলাম। তো খুবই ভালো লাগলো, আজকের দিনটা আমাদের খুবই ভালো কাটলো। 2019 আজকে লাস্ট দিন, কালকেই নিউ ইয়ার। 2020 আপনাদের ভালো কাটুক এই জানিয়ে আপনি এই আজকের এই ভিডিওটা শেষ করছি।